আজকে তৈরি করবো ব্রাজিল থিম কেক। আর এই কেকটা বানানোর জন্য আমি বরাবরের মতন ডিম, চিনি, অন্যান্য প্রয়োজনীয় উপকরণগুলো বিট করে নিয়েছিলাম। আর তার মাঝে ফোস্টার ক্লার্কসের চকলেট এসেন্সটা ব্যবহার করছি। মূলত এটা হবে চকলেট ফ্লেভারের একটা ব্রাজিল থিম কেক, এই জন্য আমি চকলেট ফ্লেভারটা অ্যাড করছি। আর পরিমাণ বুঝে আমি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে ভ্যানিলা ফ্লেভারেরও এই কেকটা করতে পারেন। যেহেতু চকলেট কেক, চকলেট তো দিতেই হবে, এই জন্য আমি কোকো পাউডার ব্যবহার করছি। আমি এখানে 2 টেবিল স্পুন কোকো পাউডার ব্যবহার করে নিলাম। আর এটাকে এখন আমি বিট করে নিব। কেউ চাইলে বিট না করে স্প্যাচুলারের সাহায্যে মিক্সড করে নিতে পারেন। পরিমাণ মতন আমি এখানে 1 কাপের মতন তেল ব্যবহার করলাম। আর এখন আমি বিট করে নিচ্ছি। আপনারা চাইলে স্প্যাচুলারের সাহায্যে মিক্স করে নিতে পারেন। আর এখন আমি ক্রিমটা রেডি করে রেখেছি। আমি এখানে ভিভোর হুইপড ক্রিমটা ব্যবহার করেছি, আর তাতে আমি চকলেটের এসেন্স ব্যবহার করলাম। এটাও সেম ফোস্টার ক্লার্কসেরটাই ব্যবহার করছি। আর এদিকে আমার কেকটাও হয়ে গেছে। কেক হতে সময় লেগেছিলো 35 মিনিটের মতন। কেকটা আমি মোল্ড আউট করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কেকটা কত সফট অ্যান্ড ফ্লাফি লাগছে, একদমই নিচের পাশটা পুড়ে যায়নি, একেবারে পারফেক্টলি বেক হয়েছে। আর আমি আপনাদেরকে একটু কেকের উপরের পাশটা দেখিয়ে দিচ্ছি। অনেক সময় কেকের উপরের পাশটা চুপসে যায় বা অতিরিক্ত ফুলে যায়, দেন পরে চুপসে যায়, এরকমটা কিন্তু এই কেকের ক্ষেত্রে হয়নি, একেবারে পারফেক্টলি হয়েছে। আমার ভিভো ক্রিমটা আমি রেডি করে নিয়েছিলাম, আর এখন এগুলোকে কালার করার পালা। তো প্রথমেই আমি হলুদ কালারটা দিয়ে শুরু করছি। আর আমি এখানে যে কয়েকটা কালারই ব্যবহার করেছি, হলুদ, ব্লু, গ্রিন, এই 3টা কালারই আমি রেড বুলের ব্যবহার করছি। আপনারা ফোস্টার ক্লার্কসের কালারগুলো পাবেন, তবে ওই কালারগুলো আসলে আমার কাছে তেমন একটা ভালো বলে মনে হয়নি। এবার আমি ব্লু কালারটা প্রিপেয়ার করে নিচ্ছি। আর সব কিছুর পরিমাণ আমি একটু অল্প ব্যবহার করছি, যেহেতু আমার কেকটা খুব একটা বড় না। আমার কেকের সাইজ 6 ইঞ্চি, যেহেতু আমি 6 ইঞ্চি মোল্ডের এটা করেছি। তো কেকটাকে আমি এখন সমান 2 ভাগে ভাগ করে নিলাম, আর অবশ্যই সমান হতে হবে। আর এখন এখানে আমার সবুজ ক্রিমটা রেডি, এটাকে এবার ডেকোরেশন করার পালা। তো একটা কেক বোর্ডে আমি সামান্য পরিমাণ ক্রিম নিয়ে নিলাম। এটা এই জন্যই করা যাতে কেকটা সেট থাকে, এপাশ ওপাশ সরে না যায়। এরপরে আমি উপরে কেকটা বসিয়ে দিলাম। অ্যান্ড দেন তারপরের স্টেপ হচ্ছে সুগার সিরাপ ব্যবহার করা। তো সুগার সিরাপ দেওয়ার জন্য ফার্স্ট অফ অল চিনি এবং পানি মিশিয়ে নিলে হয়ে যাবে, আর সেটাই কেকের উপর দিয়ে দিলাম। এখন আমি সবুজ কালারের যে ক্রিমটা আছে সেটা কেকের উপর ডেকোরেশন করার জন্য ব্যবহার করলাম। তো ক্রিমটা আমি খুব কম পরিমাণে ব্যবহার করছি, আর এর উপরে আরেকটা কেকের লেয়ার বসিয়ে দিলাম। এগেইন সুগার সিরাপ দিয়ে দিলাম। আর এখন এর উপরে আমি ক্রিম ব্যবহার করব, যে সবুজ কালারের ব্যবহার করব। তো ক্রিম এখানে কম ব্যবহার করছি, তার কারণ হচ্ছে এখানে আমি হলুদ কালার এবং ব্লু কালার দিব, এই জন্য আমি সাইডে খুব বেশি পরিমাণে ক্রিম ব্যবহার করব এবং উপর দিয়ে খুব কম পরিমাণে ক্রিম ব্যবহার করব। তো হলুদ কালার দিয়ে আমি হচ্ছে তাদের ফ্ল্যাগের মাঝখানে যে ইয়েলো কালারটা থাকে সেই ইয়েলো কালারটা অ্যাড করে নিচ্ছি। কেকের সাইডে আমি প্রথমে সবুজ কালার দিয়ে ডেকোরেশন করেছিলাম, পরে ইয়েলো কালার দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। Thank you.
কালার ব্যবহার করছি আর এটা আমি স্টার নুডলের সাহায্যে করেছি কেকটা একটু আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে কেকটা আর এটা মুখে দিলে একদমই মেল্ট হয়ে যাবে